লাল ঝান্ডার লহরি সংগ্রামে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। সিপিআইএম এর আহ্বানে পদযাত্রায় সামিল হচ্ছেন হাজার হাজার মানুষ। জনজীবনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে রবিবার বিকেলে লালের লহর তোলা ঝড় আছড়ে পড়ল বক্সনগরে। যৌবন সহ বিভিন্ন পেশার মানুষের দৃপ্ত পদভারে প্রকম্পিত হয় কলসিমুড়া থেকে বক্সনগর চৌমুহনী বক্সনগর বাজারের দীর্ঘ জনপদ। এদিন হার না মানা প্রাণোচ্ছল যৌবনের দাপটের কাছে শাসক দল আশ্রিত দুর্বৃত্ত বাহিনী অসহায়। মিছিলের পুরো ভাগে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শামসুল হক, বিধায়ক শহীদ চৌধুরী এবং বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ওহিদুর রহমান। মিছিল শেষে বক্সনগর সিপিআইএম অফিস বাড়ির প্রাঙ্গণে হয় সভা। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।